সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে আমি দিচ্ছি এবং আমার চ্যানেলটার নাম হচ্ছে রুমা ব্লগ। এবং আমি এই ব্লগ চ্যানেলে নতুন, তো আমাকে প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করে যাও। আমি আরও ভালো করে ভিডিও, ভালো কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করব এবং তোমরা প্লিজ প্লিজ আমার সাথে থাকো। আর দেখো, সকালে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি এবং মেয়েকে রেডি করেছি এবং ওর বাবা গিয়ে স্কুলে দিয়ে এসেছে। এবার আমি ঘরের রান্নাগুলো একে একে সব করে নিলাম। ভাত করে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, অল্প একটু কালকে রাত্রে আমরা চিকেন খেয়েছিলাম, তো সেই চিকেনটা রয়ে গেছে, সেটা বরকে খেতে দেবো। সেই চিকেন, বেগুন ভাজা, ডাল করেছি, সব দিয়ে ওগুলো সকাল সকাল ওগুলো দিয়ে হয়ে যাবে। আর রুটি দেখো, মটরের তরকারি করেছি, মানে ঘুগনি ঠিক নয়, একটু শুকনো শুকনো করেছি। আর একটু চিলি চিকেন ছিল কালকে, তো সেটা গরম করে দিয়েছি, সেটাও টিফিন খেয়ে নেবে। এখন ওই বেগুন ভাজাগুলো দেখো আমার হয়ে গেছে। বেগুন ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, বেগুন ভাজা তোমাদের কেমন খেতে লাগে। এবং আমার তো খুব প্রিয়, আমার মেয়েরও খুব প্রিয়, সে রুটি দিয়েও খেতে পারে আর ভাত দিয়েও খেতে ভালোবাসে। তো দেখো, আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি। বেগুন ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি সমস্ত বেগুন ভাজাগুলো। আমার আরও কিছু বেগুন ভাজা রয়ে গেছে, সেগুলো আমি করে নেব। আর আমি আর ক্যামেরা মানে ধরার মতন কোনো স্ট্যান্ড নেই, এই জন্য কোনো রকমে আমি করছি। এবং আমি এই ব্যাপারে কিছুই জানি না, কীভাবে শ্যুট করতে হয়, মানে কী করে ভিডিও আপলোড করতে হয়, সেগুলো আমাকে আরও জানতে হবে, শিখতে হবে। এবং তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিন্তু এগোতে পারবো না। তো আমি তোমাদের একজন অতিথি, মানে আমাকে বন্ধু হিসেবে তোমরা যদি ভালোবাসো বা আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি এগোতে পারবো। আর ছোট ছোট ভিডিও আমি দিতে পারবো। দেখো, আমার বরের খাবারটা আমি গুছিয়ে দিচ্ছি, আমার বর খেয়ে অফিস যাবে, তো খাবারটা আমি দিয়ে দিলাম। আমার মেয়ে তো স্কুলে চলে গেছে, আমার বর স্কুলে দিয়ে এসছে এবং আমি গিয়ে আবার নিয়ে আসবো। 10:30টার সময় ছুটি হবে, তখন এখন তো রোদ ভীষণ কষ্ট হয় আমার মেয়ে, মানে গরম সহ্য করতে পারে না একেবারে। কিন্তু কিছু করার নেই, স্কুল তো বন্ধ করা যাবে না, প্রতিদিনই আমাদের স্কুল যেতে হবে। আর ছোটো বাচ্চাদের ঘুম থেকে তোলা তো জানো খুব কষ্ট, আর ও একটু রাত করে ঘুমায়, ওকে কিছুতেই আমি আগে আগে ঘুমাতে পারি না, মানে তাড়াতাড়ি ঘুমায় না রাত্রেবেলায়, তো এত দেরি করে ঘুমায় আর সকালে আর উঠতে চায় না। আর স্কুলও যাবেই, মানে স্কুল যাওয়াটা এক বেশিক্ষণ ডাকতে হয় না, কিন্তু 5 মিনিট তো ওকে ডাকতে হবেই। তারপরে ব্রাশ করবে, ব্রাশ করে কিছু খেয়ে জল খেয়ে তারপরে স্কুল ড্রেস পরিয়ে দিই, তারপরে ও যায় স্কুলে। তো দেখো, আমি বরকে এক গ্লাস জল দিলাম, তারপরে আমার কাজগুলো সেরে নিচ্ছি আমার কাজগুলো। সকালবেলায় প্রচুর কাজ থাকে, মেয়ের টিফিন গোছানো, আগের দিন থেকেই বলা থাকে, মানে মেয়েকে বলে রাখি যে কি টিফিন দেবো, সব হাতের কাছে সামনেই রাখি, তারপরে সকালবেলায় দিয়ে দিই। তারপরে মেয়ের জন্য একটু গরম জল করি, একটু কাশি হচ্ছে বলে সকালবেলায় একটু গরম জল খায়। আর দেখো বাকি বেগুনগুলো, বেগুনে যদি তোমরা নুন হলুদ মাখিয়ে বেগুনটা ভাজো তাহলে কিন্তু বেগুনে অত তেল টানবে না। আর অনেকে আছে যে ডাইরেক্ট বেগুন দিয়ে দেয় কড়াতে, তখন কিন্তু তেলটা অনেকটাই টেনে নেবে। এবং বেগুনের মধ্যে প্রচুর তেল থাকে বলে অতটাও বেগুন ভাজা খাওয়া হয় না। এই দেখো, আমার আরও কটা বেগুন আছে, আমার বরের টিফিনটাকে দেখো গুছিয়ে দিলাম, গুছিয়ে একটা প্যাকেটের মধ্যে বেঁধে দেবো, ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে। আমি প্যাকেট করে এক হাতে কিছুতেই, ক্যামেরাটা আমি ধরতে পারছি না, কোথায় রাখবো সেটাই সেট করতে পারছি না, যে কোথায় ক্যামেরাটা রেখে এ করবো, মানে কেউ ধরারও নেই, স্ট্যান্ডও কেনে নেই,
তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমি কি করলে ক্যামেরাতে আরো শুটটা ভালো হবে। আস্তে আস্তে তোমরা ভালো ভালো ভিডিও পাবে, তো প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুরা দেখো, ঘরের টিফিন আমি রেডি করে দিলাম, এখন মেয়ের টিফিন, মেয়ের জন্যে তাড়াতাড়ি ভাত বা মাছের ঝোল বা কিছু করে নেব, বা আমাদের জন্য একটা সবজি করব, মাছের ঝোল করব, এগুলো আমরা আস্তে আস্তে করে নেব। সকালে টিফিনটা রেডি থাকলে দেখবে তারপরে রান্নাগুলো কিন্তু চটচট হয়ে যায়। টিফিনটাই আগে আমরা রেডি করি, টিফিন খাওয়ার পর আস্তে আস্তে সমস্ত রান্না হতে থাকে। আর আমার মেয়ে স্কুল থেকে এসে কিছুক্ষণ বসে জল টল খেয়ে একটু স্নান করে নেয়, স্নানের পরে আমি ভাত মাছের ঝোল বা যেটা ওটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। ও বেশিক্ষণ মানে জেগে থাকতে পারে না, সকাল ছটায় ওঠে তো ও বেশিক্ষণ জাগে না, ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার বিকেলবেলা তাড়াতাড়ি উঠে যায়, তখন আমি টিফিন দিই। এই দেখো আমি বাড়ির বাইরে আমাদের সামনের উঠোনটাতে আমি বেরিয়ে গেছি, দেখো কত গাছ, এখন থেকেই দেখো রোদ, দেখো সকাল 7:30 বাজে তখন দেখো রোদ আসছে, যেন মনে হচ্ছে আমাদের গিলে খেয়ে নেবে। দেখো আমাদের তুলসী মন্দিরের গাছটার কী অবস্থা হয়েছে, প্রতিদিন জল দিচ্ছি তাও দেখো গাছটা যেন কী অবস্থা এত রোদে। দেখো এইদিকেও গাছ আছে, এটা বাইরে যাওয়ার গেট, আর এইদিকে গাছ আছে, এই গাছগুলোতে প্রতিদিনই জল দেওয়া হয়, কিন্তু এত রোদের জন্য আরও জল দিতে হবে, মানে বিকেলবেলাতেও একটু করে জল দিতে হবে। এই দিকে দেখো আমি উঠোনে চলে এসেছি, দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে এইদিকে, এখানে অনেকগুলো আমাদের জবা গাছ আছে, দেখো জবা গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। এটা দেখো পিটুনিয়া গাছের ফুল, দেখো এদের অনেক রকমের কালার হয়, আমাদের ঘরে অনেক রকম ছিল, ওগুলো মনে হয় মরে গেছে, এইটাই আছে, এগুলো মাই যত্ন করে, মাই সবসময় গাছের যত্ন নেয়, আমাদের করা হয় না, মাই গাছে জল দেওয়া থেকে শুরু করা, তারপরে গাছে সার দেওয়া, সব মাই যত্ন নেয়। এদিক দিয়েও আমাদের বেরোনো যায়, এটাও আমাদের একটা এন্ট্রান্স, দেখো এদিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা আমাদের বাইরের দেখো গেট, এই গেট দিয়েই আমরা সবসময় বেরোই ঢুকি। দেখো দেখো রাস্তায় কত রোদ চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা এত রোদ, দেখো দেখো কত রোদ এসেছে আমাদের এই রাস্তাটাতে, প্রচুর রোদ পড়ে, মানে তুমি যদি বেলা 12টার দিকে খালি পায়ে আসো তাহলে তোমার পা পুরো আগুনে পড়ে যাবে, পা পুরো লাল। এবার আমার বর অফিস বেরোবে, দরজাগুলো খুলে দিলাম, একটু পরেই অফিসে যাবে, আর আমার তারপরে বর অফিসে বেরিয়ে যাওয়ার পর আমার তারপরে রান্না বান্না এগুলো চলতে থাকে, তারপরে মেয়ের যখন ছুটি হবে তখন গিয়ে মেয়েকে আনবো। বর এখন খাচ্ছে, এখনও খাচ্ছে, দেখো এখন থালা খাওয়া হয়ে গেল, তারপরে থালা নিয়ে আমি বাইরে যাচ্ছি, বাসন যেখানে রাখা আছে, ভোরবেলায় সব বাসন বাসনগুলো রাতের বাসনগুলো সব বাইরে বের করে রেখেছি, জল দিয়ে এইটাকেও জল দিয়েছি। আমাদের ঘরে একজন দিদিভাই আছে, সে বাসন কাপড়েগুলো কেচে দেয়, তো সেই আসবে বেলা করে, তো তার জন্যে আমাকে কী করতে হবে, আমাকে বালতিতে সমস্ত ভিজিয়ে রেডি করে রাখি, জল টল সমস্ত রেডি করে রাখি, যাতে দিদি ভাইয়ের যেন কষ্ট না হয়, জল পড়ে যাচ্ছে সব জলগুলোকে আমি ভর্তি করে করে রাখি। দেখো কাপড়গুলো আমি ডুবিয়ে দিলাম, দেখো কাপড় ডুবানো চলছে, এবার কাপড়গুলোকে সমস্ত ডুবিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির তিনটা এন্ট্রান্স, তো এইটা হচ্ছে কুয়ার পাড়ের এন্ট্রান্স আছে, আরেকটা যেটা দেখালাম সেটা সামনে দিয়ে বেরোনো ঢোকা হয়,
আর এটা দিয়েও আমরা বেরোতে পারি। আমাদের তিনটা দরজা রয়েছে, দেখো কাপড়গুলোকে খুব সুন্দরভাবে ডুবিয়ে দিচ্ছি। দেখো কাপড় ডোবানোর কাজ আমার হয়ে গেছে, আমি কাপড়টাকে সুন্দর করে ডুবিয়ে দিলাম। তোমার যদি এই চ্যানেলটার ব্লগ ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো এবং তোমরা আমাদের পাশে থাকো। এবং আমি ছোট ছোট ভিডিও আপলোড করব এবং আমাকে প্রথমে শিখতে হবে, আমি এ ব্যাপারে খুবই নতুন। আর জীবনে সবারই স্বপ্ন থাকে কিছু নিজের কিছু করে দেখানো বা ইনকাম করা। হ্যাঁ, তো আমি সেই জন্যে ঘরে বসে যাতে আমি করতে পারি এবং আমার ছোট বাচ্চা, সবাই তোমরা সাপোর্ট করো এবং আমারও আর্নিংয়ের খুব দরকার, কারণ আমি এখনও কোনো জব পাইনি। তো জবের আশায় বসে থাকা চলে না, কারণ এই সংসার করে সব সময় পড়াশোনা করা বা এগুলোতে পড়াশোনা করা হয়ে ওঠে না। তো আমি চাইছি যে ঘরে বসে কিভাবে আর্নিং করা যায়, যতটুকু ইনকাম করা যায়, নিজের যাই ইনকাম হোক না কেন সেটাই আমার কাছে অনেক। নিজের 500 টাকাও যদি আবার ইনকাম করতে পারি সেটাও নিজের, ঘরের কাছে তো চাইতে হবে না, এবং নিজের টাকা দিয়ে যাকে যা খুশি দেওয়া যায়, তাই না? আমি সবসময়ই ভেবেছিলাম বন্ধুরা যে কিছু একটা করব, কিন্তু এখন বাইরে যাওয়া পসিবল নয়, কারণ বাড়িতে আমার শাশুড়ি মা রয়েছেন, ছোট বাচ্চা, হাজবেন্ড।